সুপ্র দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমরা অবস্থান করতেছি দিনাজপুর জেলার আমবাড়িহাটে আর এই আমবাড়িহাট থেকে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব সাইওয়াল জাতের যে সারবাসুরগুলো রয়েছে সেই দদদামটি প্রচুর আমদানি থাকে এই হাটে হাটটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং কারেকশন শুক্রবার এবং সোমবার দর্শক পর্যাপ্ত পরিমাণে আমদানি থাকে আপনারা দেখেন এই হাটটিতে সেরা সেরা সাইওয়াল কেনা বেচা হয় এই হাটে আমরা যে প্রতিবেদন দেই পঞ্চগড় ঠাকুরগাঁ এবং নীলফামারি তার তুলনায় এই জায়গায় প্রচুর পরিমাণে সাইওয়াল জাতের সারবাসুর পাওয়া যায় খামার উপযোগী আমরা দেখাবানোর চেষ্টা করব খামার উপযোগী যে সাইওয়াল সার গরুগুলো রয়েছে তো আমরা শুরু করব এখানে একটি সাদা রঙের সাইওয়াল সার বার্মা বার্মা জাতের এই যে দেখেন বার্মা সাইওয়াল সার গরু আমরা দেখছি দেখেন এই যে আকর্ষণীয় জোশ কালার একটি কালারটা দেখেন এবং তার কানগুলো দেখেন কি অবস্থা আমদানি প্রচুর এখানে কেবল সিং এর আভাস আসতেছে হবে না সিং হবে না ওইটা মুন্ডি মুন্ডি বাচ্চা সিং হবে না আমরা দেখতেছি বার্মা সিং হবে না এটার গলা কম্বলটা দেখেন তার গলাটা দেখেন নিচে ঝুলে গেছে কত বড় একদম বিশাল বড় গলা এটা তো আগর চাচা আট থেকে নয় মাসের বাচ্চা আমরা দেখছি যে তার নাভিটা দেখেন সব মিলে এই গরুটি জস একটা কালার আমরা দেখানোর চেষ্টা করতেছি আট মাসের বাচ্চা কত দাম রাখছেন এটা ভাই 150 দাম চাইলাম 40 জান দিছি ভাই 140 এ লাস্ট কত পর্যন্ত দাম দিচ্ছে এখন পর্যন্ত 120 পর্যন্ত দাম দিচ্ছে শুনলেন আমরা 120 পর্যন্ত দাম দিচ্ছেন আমরা এইগুলো সব আপনাদের সব আপনাদের সুপ্রদর্শক আমরা 120 ওনারা লাস্ট 140 এর মধ্যে চাইতেছেন যে বেচা কিনা করবেন আমরা শুনলাম দেখলাম এই দেখেন 120 এর মাল সাইওয়াল আমরা পাশে আরেকটা দেখাই সুপ্রদর্শক আমরা দেখানোর চেষ্টা করব দিনাজপুরের আরো কিছু সাইওয়াল কালেকশন আমবাড়িহাট থেকে আপনারা দেখেন এগুলো একটু ছোট একটু ছোট সাইজে এগুলো আগর জাতের সুপ্রদর্শক লাল লাল কালার একদম জস জস কালার এইটার দাম কত রাখছে এর দাম যাবে 75 দাম দিচ্ছে কত 74 ভাঙতে পারে 70 ভাঙাইতে পারে তাহলে বেচা কিনা কতর মধ্যে 74 এর মধ্যে বেচা কিনা 74 এর মধ্যে বেচা কিনা করা যায় আমরা দেখানোর চেষ্টা করতেছি দেখেন আকর্ষণীয় যে সাইওয়াল যাতে সার বাসুর এরাস্তরে আমবাড়িহাট আমরা আরো একটি দেখাই এই যে এখানে একটা লাল রঙের সুপ্রদর্শক ভাই এটার বয়স কেমন আগর আগর সবগুলোই আগর আচ্ছা এটার তো নাভি বিরাট সুপ্রদর্শক দেখেন এই যে নাভিটা দেখেন আমরা দেখানোর চেষ্টা করতেছি এই যে লাল লাল রঙের সাইওয়ালটি তার গলাটা দেখেন এই যে গলাগুলো দেখেন আকর্ষণীয় চামড়া কত দাম রাখছেন এটা এটার দাম 82 চাইতেছেন দাম দিচ্ছে কত দেখালেন যে তিনটা বই দেখেন আমরা 78-79 এই যে পিছন সাইড গুলো দেখেন বেশ আকর্ষণীয় সাইওয়াল যেটা সারবাসুর গুলো সাইওয়াল গরুর জন্য এই হাটটি সব থেকে বিখ্যাত রমরমাট অবস্থা এই হাটে আমদানি আমরা দেখানোর চেষ্টা আমরা আরো একটি দেখতেছি এই এটা কি জাতের এটা পাকনা আচ্ছা এইটা এটা সাইওয়াল নাকি মাঝেরটা এটা সাইওয়াল এটা একটু দেশি জাত আছে এটা একটু দেশি মিস আছে 100% না 100% এটা এটার দাম কত রাখছে 70 দাম 70 মধ্যে বেচা কিনা এটা আগর আগর তবে সব আগর 70 এর মধ্যে বেচা কিনা আমরা দেখছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দিনাজপুরে আমবাড়িহাট থেকে শুক্রবারে বাজার এই এইটা এটা হচ্ছে কি সাইওয়াল এটা সাইওয়াল পাকনা জাত মনে হচ্ছে যে মেহেদি লাগাইছে না এটার জাত এরকম এটার দাম কত রাখছেন এটার দাম
পর্যাপ্ত পরিমাণে আমদানি রয়েছে। এই সর্বশেষ এটা কত দাম চাচ্ছেন? আমরা দেখবো, শুনবো, আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আকর্ষণীয় জাতের যে সাইওয়াল জাতের ষাড় গরুগুলো রয়েছে। মাঝে আরো একটি রয়েছে, এটাও তো সাইওয়াল, লাল কালার নয়। এখানে আর একটা দেখাই, এটা কি আগর? আগর এটার দাম? এটা 1,05,000। 1,05,000 দাম দিচ্ছে কত? দাম 95 ছিল, 95-96 বলে, 95-96 দাম দিচ্ছেন। বেচা কিনা কি পুরাপুরি আমরা তাদের একটা ফিল্ডে দেখতেছি, ওই ওখানে জায়গা না থাকার কারণে তারা নিচে নামায় নিয়ে এসছে গরুটি। এখানেও দেখেন এই গরুটির নাভিটা দেখেন এবং তার গলা কম্বলটা দেখেন। কিছু গরু এখানে রাখে, কিছু গরু ফিল্ডে রাখে, বিক্রি করা হয়। দর্শক আমরা দেখানোর চেষ্টা করতেছি, দেখেন এটা, এটা আগর। এটার দাম 95। এইটা গরুটার মাথাটা দেখেন, শুধু দর্শক মাথাটাই 2 ফিট হবে। তার গলাটা দেখেন, মানে আমরা যে কেচি ব্যবহার করি ক্রস চিহ্ন, আপনারা যদি দেখেন এখানে তার ক্রসের ভাঁজ পড়ে গেছে, তার একদম মানে চারকোনা ভাঁজটা যদি আপনারা দেখেন প্র্যাকটিক্যালি এই জায়গাটায় দেখবেন, একদম ভাঁজ পড়ে গেছে। আকর্ষণীয় জিনিস, একটা মনে হচ্ছে যে কেউ দাগ দিয়ে রাখছে কেচি আকারে। দর্শক আমরা চা দেখতেছিলাম এই যে সাইওয়াল জাতের ষাড় গরু, এটার দাম কত রাখছেন? 95 দাম রাখছেন, কত দাম দিচ্ছে? 90 ভাঙাইতে বলে, 90 ভাঙাইতে বলতেছেন। বেচা কিনা দাম বলেন তো ভাই? 90 পুরোপুরি সমান হলে দিয়ে দেবো, পুরো সমান হলে বেচা কিনা করা যায়। দর্শক আমরা শুনলাম যে 90 এর পুরোপুরি সমান হলে বেচা কিনা করা যায়। আমরা দেখানোর চেষ্টা করব এই ভাইয়ের কাছ থেকে, ভাইয়ের আমরা নাম্বারটা দিব, যদি আপনারা চান যোগাযোগ করতে পারেন, উনি সংগ্রহ করে দিতে সক্ষম হবে এই ধরনের ষাড় বাছুর। দর্শক দিনাজপুরের আমবাড়ি হাট সপ্তাহে 2 দিন বসে, শুক্রবার এবং সোমবার। তো আমরা আজকে শুক্রবারে ভিডিওটি ধারণ করলাম। তো আমরা ভাইয়ের নাম